তেলিয়ামুড়ার বাইশখুড়িয়া এলাকার কৃষক গোপাল পাল অনলাইন শপিং এর মাধ্যমে গুয়াহাটি থেকে 90টির অধিক আপেল কুলের চারা এনেছিলেন, কিন্তু তার কাছে এই গাছের চাষাবাদ পদ্ধতি তেমন জানা ছিল না। এরপরে তিনি সামাজিক মাধ্যমের মাধ্যমে আপেল কুল চাষ সম্পর্কে যতটুকু সম্ভব জ্ঞান অর্জন করতে সক্ষম হন। শুরু করেছিলেন চাষাবাদ, 5 গন্ডা জমিতে চাষাবাদ শুরু করেন তিনি। তিনি জানিয়েছেন, এই আপেল কুল চাষের সঠিক জ্ঞান না থাকার কারণে এবং সময় মতো সঠিক ঔষধ প্রদান না করার ফলে ফলন আশানুরূপ হয়নি। তবে যতটুকু হয়েছে এতে তিনি লাভের মুখ দেখবেন বলে আশাবাদী। আগামী 15-20 দিন পর এই আপেল কুল পরিপক্ব হলে সেগুলিকে বাজারজাত করা সম্ভব হবে। তো মোটামুটি ভালো হয়েছে ফলন, তো তন্তে আমরা তো পুরোটা ফুলটুল খুব সুন্দর হয়েছে, ওই জন্য মধ্যে আমরা ওষুধটা ব্যবহার করতে পারছি না, তার কারণে মানে একটু ফলনটা একটু কমে গেছে। কি কারণ এবার হচ্ছে আমরা ফুলগুলি চাষ করছি প্রথম নতুন অবস্থা, তো সেটা তো আমরা নতুন উদ্যোগ নিয়েছি যে আমরা নিজেরাই করছি, তো যদি আমরা কৃষিদের প্রতি কিছু আমরা সাহায্য করতো বা হেল্প করতো তাহলে একটু ফলনটা আমরা ভালো পেলাম। সরকারি সুযোগ সুবিধা পাই, সরকারি সুযোগ সুবিধা আমরা কোনোরকম পাই। এবছর মানে তোমরা যেরকম আশা করছিলে এমন ফলন হয়েছে নি? না না, আমরা যেভাবে আশা করছিলাম এই অনুযায়ী ফলন হয়েছে, তো কৃষি দপ্তর থেকে যদি আপনি হেল্প করতো সাহায্য করলে মানে একটু ফলনটা একটু ভালো হতো। তো এই চারাগুলো কই থেকে আনছিল? গুয়াহাটি থেকে আনছে। তো এই যে এটা অনলাইনে থেকে দেখছে দুটো অনলাইনে না, ওখানে বিক্রি হয়েছে না, করোনা ওখানে গাছটা পাওয়া হয়েছে না, কালার হয়েছে না। তবে কৃষি দপ্তরের সহযোগিতায় যদি ত্রিপুরা রাজ্যে এই আপেল কুল ফলের চাষ করা যায় তাহলে আগামী দিনে এই আপেল কুল ত্রিপুরা রাজ্যের একটি অর্থকরী ফল হিসেবে স্থান করে নিতে পারে, এমনটাই মনে করছে কৃষি বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।